টিফুন আসছে, একটা আমার রেকর্ডিং ছাড়ে না, তো আজকে সব বকশি হবে তো নাকি? না না, কত নম্বর কোন হাদিসে কি আছে? ডাক্তার যখন ওষুধ দেয়, কিসের ওষুধ কেন খাবো জিজ্ঞেস করো কাউকে? না তোমার মেডিকেল সায়েন্সের কত বইয়ের কত নাম্বার পাতায় লেখা আছে বলো তো এই ওষুধটা? এটা কি রোগের ওষুধ বলো তো? ডাক্তারকে প্রশ্ন করে দাঁড়িয়ে করেন না বাবা, MBBS সার্টিফিকেট আছে, এ বিষ দিলেও খা। কেস হেরে গেছে তাও উকিলকে পয়সা দিচ্ছে, ভাই আপনার ফিস চালান হেরে গেছে তো কি হবে? কারণ ও সার্টিফিকেট ডিগ্রি আছে তাই। আজকে ডাক্তার বিষাক্ত ওষুধ যদি দিয়ে দেয়, স্টেরয়েড যদি হাই পাওয়ার স্টেরয়েড দেয় তাও খাচ্ছে, কেন? ওর ডাক্তারি ডিগ্রি আছে, MBBS তাই। তো ডাক্তারের ডিগ্রি আছে বলে তার ওষুধ বিশ্বাস করে যদি খেতে হয়, উকিলের ডিগ্রি আছে বলে কেস হেরে যাওয়ার পরেও যদি তাকে তুমি ফিস দাও, তো আমারও ডিগ্রি আছে, আমি যেটা বলছি ওটা তুমি বিশ্বাস করো, কারণ আমিও মাওলানা, পাস করা মাওলানা, আল্লাহর কাছে ছোট হয়ে বলছি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তার বেলায় কত নাম্বার হাদিসে আছো, তুমি কত নাম্বার পর্যন্ত বোঝো? আগে তোমার টেস্ট দাও, তোমার অ্যাসিড টেস্ট করব, তারপর তোমায় বলবো কত নাম্বারে আছে। কথাটা আমার বুঝতে পারছেন তো? কি জুলুম, হঠাৎ করে আমায় ফোন করে বলছে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি ফোন আসছে? একটা আমার রেকর্ডিং ছাড়ে না, অথচ সব থেকে বেশি ফোন আমার কাছে আসে জানেন? এই জালেম গুলো, দুশমানানে রাসূল, দুশমানানে বলি, দুশমানানে দিন, দুশমানানে শরীয়ত, দুশমানানে ইসলাম। কেন ছাড়ে না? তার পিছনে কারণ আছে অনেক, কারণটা বুঝতে পারছেন নিশ্চয়ই? আমাকে প্রশ্ন করে ফেলছি যে আপনারা যে রফলিয়া দেন রুকুর পরে করেন না, বা আপনারা একবার রফলিয়া দেন করেন, এর সহিহ হাদিস কি আছে একটু বলুন তো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা নিশ্চয়ই অবশ্যই বলবো, আপনি প্রশ্ন যখন করেছেন আমি তো বলবোই। কাদের কথা বলছি? কথিত আহলে হাদিস, যারা এগুলো সহ্য করতে পারে না, বউকে ধরে পিটাচ্ছে প্রতিবাদ করবে না দেখবেন, মাল খেয়ে টলতে টলতে তোমার ভাই ভিজছে প্রতিবাদ করবে না দেখবেন, কত অহিয়াত কাজ হচ্ছে প্রতিবাদ করবে না, বিয়ে বাড়িতে কত আপনার বেদাত কাজ হয় তার কোনো ঠিক নেই কোনো প্রতিবাদ করবে না। কথাটা বুঝতে পারছেন? যখনই আল্লাহর কাছে হাত তুলবে নামাজের পর, কেন সম্মিলিত মোনাজাত করলে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, জানাজার পরে দোয়া করবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, মিলাদুন নবী করবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, নবীকে সালাম দেবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, যত প্রশ্ন উত্তর সব ধর্মকে কেন্দ্র করে। আর আল্লাহ রাসূলের কাছে কোনো কাজ আমরা করতে গেলে প্রশ্ন সেখানে বলবে এটা ধর্ম নয়, তো ধর্ম কোনটা খাকে একটু আমায় বুঝিয়ে দিন না ভাই। বুঝতে পারছেন না? ও মদ খেয়ে ফিরছে মুসলমানের ছেলে, প্রতিবাদ করছে না, ওটা ধর্ম না। জুয়া খেলছে, প্রতিবাদ করছে না, ওটা ধর্ম না। তোমার বাজারে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা চায়ের দোকানের মাচার পাশে বসে তাস পিটছে, ওটা ধর্ম তাই না? ওখানে প্রতিবাদ দরকার নেই, আর প্রতিবাদ যত দেখো আল্লাহর কাছে হাত তুললে প্রতিবাদ অসভ্য। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? বেশ করবো, বসবো, মিলাদ শুনবো, সওয়াব বকশি করবো, বিরিয়ানি খাবো, চার দিনে খাবো, সাত দিনে খাবো, চল্লিশে খাবো, তো যদি পছন্দ না লাগে দাওয়াত নিবি নি, তুই দাওয়াত নিতেও নিবি, এসতেও এসবি, খেতেও খেবি, তাহলে ফতোয়া দিতে পারবি না। কথা বুঝতে পারছ? বলছে একটা হাড়ে গেছে দাও না, লরম পারা ওইটা দাও, ওইটা লাস্ট জি, হ্যাঁ লাস্ট জিজ্ঞাসা করছে করছে, হ্যাঁ কিছু বাঁচলো? বলছে হুজুর 5 কেজি মতো রেখে দিয়েছিলাম এক্সট্রা লাগাবার জন্য, ওটাও শেষ। বাঁকড়া থেকে দাওয়াত নিয়ে এখানে এসে 7 দিনের খানা খেতেও খেলো, দাঁত থেকে বার করার জন্য বলছে এসব করতে নেই, এসব না যায়েছে, তুই শালা খেলি কেন? কথা বুঝতে পারছো? কয় কর ভূমি কর, সব ক্রিয়েটিভিটি
মানে কুরমা ওটা খাওয়া যায় যাচ্ছে, বিরিয়ানিটা খাওয়া যায় যাচ্ছে, দইটা খাওয়া যায় যাচ্ছে, আর বাকিগুলো যায় যায় এইসব না যায়, জ্বলন সহ্য হয় বলেন তো, রং ঢঙের ধর্ম, যার জন্য এত আজকে বোঝাতে হচ্ছে এদেরকে যে নতুন কোন ধর্ম এনেছে, আমাদের কাছে অপরিচিত লাগছে না কোরআন হাদিস। আরে আর কোরআন হাদিস তুমি কাকে বুঝাচ্ছ? জাইদিয়া শিয়া ছাত্র ছিল, কাজী শওকানি তার স্টুডেন্ট ছিল, আব্দুল হক বানারসি ফজলে হিন্দের ছেলে, যে জাইদিয়া শিয়ার স্টুডেন্ট ছিল, নবাব সিদ্দিক হাসান খান ভূপালি, বর্তমান আজ যারা হাদিসের গুলি উড়াচ্ছে একবার সামনে আমার দাঁড়ান, আপনার তো আতুর করছিয়া তাফসীরে ফাতুল কাদির খুলুন না, তার মুকদ্দমার মধ্যে পরিষ্কার পেয়ে যাবে, আমার বাবার কথা বলছিলাম। আমরা রসুলকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসায় আঘাত করতে আসবেন না, আর ফতোয়া দেবেন না, কারণ আপনাদের কাছে আমরা ফতোয়া চাই না।